একটা ভুতুড়ে ডক্টর দুই মহিলাকেও ডাইনি বানিয়ে দেয়। এখন ওরা তিনজন মিলে সব গ্রামবাসীদেরও ভূত বানিয়ে দিতে চাইছে। আরে চামেলি, তুমি কোথায় চলে গেলে? এখন আমি তোমায় ছাড়া কিভাবে বাঁচবো? আরে মরে গেলাম রে, আমার বউ তো ডাইনি হয়ে গেল। হায় রে, এখন আমি কি করি? তার পরের দিন হওয়ার পর, গোপাল ভাই, আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না। ভাই কিছু করো যাতে আমার বউ ঠিক হয়ে যায় আর ফেরত আসতে পারে। কাঞ্চা ভাই, বৌদি এখন পুরোপুরি ডাইনি হয়ে গেছে, তোমাকে ওনাকে ভুলে যেতে হবে। না ভাই, আমি আমার বউ ছাড়া থাকতে পারবো না। যদিও আবার মানুষ না হতে পারে, তো আমি ওর জন্যে ভূত হয়ে যেতে রাজি আছি। আমি আজ রাতে এই জঙ্গলে যাব আর ওকে বলবো যে আমাকে কামড়ে দেয় আর নিজের মতন বানিয়ে দেয়। মূর্খের মতন করো না কাঞ্চা ভাই, এরম ভাবে তো কেউ বাঁচতে পারবে না। এই সব ভূতেরা মিলে পুরো গ্রামের লোকেদেরকে ভূত বানিয়ে দেবে, আর এ দেখতে দেখতে পুরো মানব জাতির বিনাশ হয়ে যাবে। ভাই, আমাদের এর কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। তারপর রাত হতেই ওই দুজন ডাইনি আবার গ্রামে ফেরত এসে যায়। আরে ওই দেখো, ওই দুজন ডাইনি তো আবার এই গ্রামে চলে এসেছে, এখন কি করি? আরে আস্তে বলো, যদি ওই ডাইনির নজর আমাদের উপরে পড়ে গেল তো আমাদের বিপদ এসে যাবে। তারপর ওরা দুজন ডাইনি কাঞ্চার বাড়ির বাইরে পৌঁছে যায় আর ওর দরজা জোরে ধাক্কাতে লাগে। আরে এই কাঞ্চা, কোথায় লুকিয়ে বসে আছিস? বাইরে বেরো, দেখ নার্স ম্যাডাম এসেছে, একটু বাইরে তো আয়। রাজা মশাই, একটু বাইরে তো এসো, এত তাড়াতাড়ি নিজের বউকে কি করে ভুলে গেলে রাজা মশাই? হে ভগবান, এই দুজন ডাইনি তো হাত ধুয়ে আমার পেছনে পড়ে গেছে, এখন কি করি? আরে প্রিয়তমা, তুমি এইখানে কেন এসে গেলে? তুমি অন্য কোথাও চলে যাও না, আমি তো তোমার স্বামী, দয়া করে আমার উপর একটু স্নেহ করো, আমায় ছেড়ে দাও। আরে এরম ভাবে কি করে ছেড়ে দিই? আমি তোমাকেও নিজের মতো বানিয়েই দম নেব। আরে মরে গেলাম রে, এ তো হাত ধুয়ে আমার পেছনে পড়ে গেছে, এখন কি করি কি করি? তারপর ওরা দুজন ডাইনি জোরে জোরে দরজা ধাক্কাতে লাগে আর কাঞ্চা পিছনের দরজার থেকে পালিয়ে চলে যায়। আরে পালাও রে পালাও, ডাইনিরা গ্রামে আক্রমণ করে দিয়েছে, এরা এখন কাউকে ছাড়বে না। তারপর কাঞ্চা পালাতে পালাতে গোপালের বাড়ির সামনে পৌঁছে যায়। আরে গোপাল ভাই, তাড়াতাড়ি দরজাটা খোলো, ওই দুজন ডাইনি আমার পেছনে পড়ে গেছে। আরে তাড়াতাড়ি খোলো রে, দরজাটা খোলো। আরে মরে গেলাম রে। হে ভগবান, এখন কি হয়ে গেল? ডাইনিগুলো আবার গ্রামের উপরে আক্রমণ করে দেয়নি তো? তখন গোপাল যায় আর দরজাটা খোলে। দরজাটা খুলতেই কাঁচা লাফিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। আরে গোপাল ভাই, তোমার বৌদি আর ওই ডাইনি দুজনে আবার ফেরত এসে গেছে, আর ওরা আমাকেও নিজের মতন বানিয়ে দিতে চাইছে। ভাই, আমি কেরম ভাবে প্রাণ বাঁচিয়ে এখানে চলে এসেছি। ভাই, আমাদের কিছু না কিছু করতেই হবে, না হলে ওই ডাইনিরা কখনো আমাদের পিছু ছাড়বেই না। ভাই চলো, আমরা আবার জঙ্গলে যাই ওই মহামুনির খোঁজ করতে, উনি এর উপায় বের করতে পারবেন। তারপর ওই গোপাল দরজাটা খুলে উঁকি মেরে দেখে। চলো কাঞ্চা ভাই, রাস্তা পুরো পরিষ্কার, বাইরে কোনো ডাইনিও নেই, এটাই ঠিক সময়। তারপর ওরা দুজন জঙ্গলের দিকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে মহামুনির ঠিকানাতে পৌঁছে যায়। হে মহামুনি, আমরা কখন থেকে আপনার খোঁজ করে যাচ্ছি? তুমি এত ভয়ভীত আছো কেন? ওই ভূতুড়ে ডাক্তারটা দুজন মহিলাকে ডাইনি বানিয়ে দিয়েছে, এখন আমরা কি করি? দেখো বৎস,
আমার কাছে যত পবিত্র জল ছিল আমি তোমায় দিয়ে দিয়েছিলাম, এখন আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। এই সব শুনে কাঞ্চা আর গোপাল চিন্তিত হয়ে যায় আর ওইখান থেকে চলে যেতে থাকে। গোপাল ভাই, এখন কি করি? আমাদের সব উপায় তো বিফল হয়ে গেল, আমাদের কোনো না কোনো রাস্তা খুঁজতেই হবে। কাঞ্চা ভাই, আমার মনে হচ্ছে এইসবের পেছনে সেই ভুতুরে ডাক্তারটা আছে। ওদি দেওয়া বিষের জন্য আজ বৌদি ডাইনিতে পরিণত হয়েছে। যদি আমরা সেই ডাক্তারটাকে কিছু করে মেরে দিতে পারি তাহলে ওই দুজনকে ঠিক করা যাবে। কিন্তু ভাই, আমরা ওই ডাক্তারটার কাছে যাব কিভাবে? ও তো আসলে একটা ভূত, যদি আমরা ওর সামনেও যাই তো আমাদেরকে কামড়িয়ে দেবে আর আমাদের নিজের মতন বানিয়ে দেবে। ভাই, আমার কাছে একটা উপায় আছে। কাঞ্চা ভাই, যদি তুমি ভূতের মতন সেজে ও সামনে যাও তো তোমাকেও সে নিজের জাতের ভাববে আর তোমাকে কামড়াবে না, তুমি ওকে মারার অনেক সুযোগ পেয়ে যাবে। গোপাল ভাই, যদিও আমার আসল পরিচয় পেয়ে যায় তো আমার তো বিপদ এসে যাবে। কিচ্ছু হবে না, চলো আমার সঙ্গে। তারপর কাঞ্চা নিজের শরীরকে নীল রং লাগিয়ে সেজে ফেলে আর ভূতের বহুরূপী হয়ে এসে যায়। আরে বা ভাই কাঞ্চা, তুমি তো এখন পুরোপুরি ভূতের মতন লাগছো। তুমি এখন ওই ভূতটাকে ডাকো আর আমি সেই গাছের পেছনে গিয়ে লুকিয়ে যাই। তারপর গোপাল পালিয়ে যায় আর পালিয়ে গিয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ে আর কাঞ্চা ওই ভূতকে ডাকা শুরু করে দেয়। ও মালিক, তুমি কোথায়? দেখো আমি এসে গেছি, আজ থেকে আমি তোমার জাত ভাই হয়ে গেছি, আমাকে তোমার সেবা করার একটা সুযোগ দাও মালিক। আপনি কোথায়? আমি আপনার এখানে অপেক্ষা করে যাচ্ছি, জলদি এসে যান আর আমাকে আদেশ দিন যে আমাকে আগে কি করতে হবে। মনে হচ্ছে আরেকটা মানুষ আমাদের জাতে পরিণত হয়ে গেছে। তারপর ওই ভুতুরে ডক্টর নিজের গুফা থেকে বেরিয়ে বাইরে এসে যায় আর সিধা কাঞ্চার দিকে চলে আসে। আসো, ভূতেদের সংসারে তোমার স্বাগত, শেষমেশ তুমিও আমাদের জাতে পরিণত হয়ে গেলে, এখন আমরা সবাই মিশে এই বিশ্বের রাজ করব। তখনই গোপাল গাছের পেছন থেকে বাইরে বেরিয়ে আসে আর নিজের মশাল দিয়ে ওই ভুতুরে ডাক্তার তার উপরে আক্রমণ করে দেয় আর ওকে আগুনের তাপে ফেলে দেয় আর ওই ভুতুরে ডাক্তার জ্বলতে শুরু করে। আরে মরে গেলাম রে, এ তো আমাকে ধোকা দিল, আরে মরে গেলাম রে, মরে গেলাম। তোর সঙ্গে এরমই হওয়া উচিত ছিল। আর ওই ভুতুরে ডক্টর জ্বলে ভস্ম হয়ে যায়। তারপর কাঞ্চা আর গোপাল গ্রামের দিকে চলে যেতে থাকে। গোপাল ভাই, আমার বউ ঠিক হয়ে গিয়ে থাকবে তো? হ্যাঁ ভাই, তুমি ভয় পেও না, চলো আমরা গ্রামে যাই, ওইখানে গিয়েই দেখি সেইখানে কি হয়েছে। তারপর ওরা দুজন গ্রামে আবার ফেরত চলে আসে। প্রিয়তমা, তুমি কি বাড়িতে আছো? দেখো আমি এসে গেছি। হ্যাঁ গো, তুমি এই লুকিয়ে লুকিয়ে কি দেখে যাচ্ছ? ভেতরে কেন আসছো না? আরে ভয় পেও না, দেখো আমি এখন ঠিক হয়ে গেছি, আমি তোমায় কামড়াবো না। তারপর রাত হতেই কাঞ্চা ঘুমোতে থাকে। তখনই ও অনেক বিকট বিকট আওয়াজ শুনতে পারে। আরে মরে গেলাম রে, এ চামেলি তুই কোথায় চলে গেলি? হে ভগবান, এ আবার ডাইনি হয়ে যায়নি তো? হায় রে, এখন কি করি কি করি? চামেলি তুমি কোথায়? কাঞ্চা মশাই, আমি এখানে, আমায় খোঁজো। আরে মরে গেলাম রে, এ তো সেই ডাইনির আওয়াজ, আমার বউ আবার ডাইনি হয়ে যায়নি তো? আরে মরে গেলাম রে। আরে প্রিয়তমা, তুমি আমার সঙ্গে দয়া করে মজা করো না, দয়া করে বাইরে এসে যাও।
যদি আপনি এর পরের গল্পটা দেখতে চান তো কমেন্ট করে নিশ্চয়ই জানান।